আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো সকালে তোমাদের যে বৃত্তি পরীক্ষা হয়েছে এর আগে কিন্তু আমরা গণিত ভিডিও অর্থাৎ গণিতের নৈবৃত্তিকের উত্তর দিয়েছি এবার আমরা তোমাদের বিজ্ঞানের উত্তরটা দেবো সবাইকে রিকোয়েস্ট করবো বাকি উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বন্ধুরা দেখো এক নম্বর প্রশ্ন বলেছে একটি খাদ্য শৃঙ্খল নিচের কোনটি শুরু থেকে আসবে সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ ঘাস পরিবেশ দূষণ কীভাবে রোধ করা যায় সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ বজ্র পরিশোধন করে তিন দিকে বলেছে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে কোন ধরনের দূষণ হতে পারে সঠিক উত্তরটা হচ্ছে খ গ অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে গ মাটি ও পানি দূষণ চার দাগে বলেছে শাসন গ্রহণ প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য নিচের কোনটি উপাদান তোমার প্রয়োজন সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ বায়ু ও খাবার পাঁচ ধাগে বলছে কোন পদার্থ অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে সঠিক উত্তরটা হচ্ছে খ অর্থাৎ বায়ু ছয় দাগে বলেছে পর্বত আরোহীর জন্য পর্বত আরোহীদের জন্য ব্যবহৃত সিলিন্ডারে কোন ধরনের গ্যাস থাকে সঠিক উত্তরটা হচ্ছে ক অর্থাৎ অক্সিজেন সাথে বলেছে চলমান গাড়ির শক্তি কে বলে ড্যাশ শক্তি সঠিক উত্তরটা হচ্ছে যান্ত্রিক শক্তি তো দেখো আট হাটে বলেছে একটি পানির অণুর মধ্যে কোন কোন পরমাণু থাকে সঠিক উত্তর হচ্ছে খ অর্থাৎ অক্সিজেন ও হাইড্রোজেন নয় থেকে বলছে একটি খাদ্যশৃঙ্খল সঠিক প্রতিক্রিয়া কোনটি সঠিক উত্তরটা হচ্ছে ক অর্থাৎ ঘাস ঘাসফড়িং ব্যাং ঘাস ঘাস ব্যাং সাপ ইগল তো বন্ধুরা এটা কিন্তু আমরা তোমাদের আমাদের নৈবিত্তিক থেকে কিন্তু অনেকটা কম এসেছে বিজ্ঞান আমরা যে নৈবিত্তিকগুলো দিয়েছিলাম তোমরা আমাদের যারা পুরনো ভিডিওগুলো দেখেছো তোমরা কিন্তু এখানে সঠিক উত্তরটা পাচ্ছ তো দেখো এবার দশ দাগ তো দশ দাগে বলছে জ্বালানি তেলের নিচের কোনটি শক্তি সঞ্চিত হয় সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ রাসায়নিক শক্তি এগারোতে বলেছে কোন প্রকৃতি সম্পদ সীমিত সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ তেল বাড়াতে বলেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য নিচের কোনটি ব্যবহার বাড়াতে হবে সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ তাপশক্তি তেরো তাকে বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতটুকু সময় লাগে সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ আট মিনিট চৌদ্দ আগে বলেছে নীচের কোনটির মাধ্যমে মাছ ও মাংসের পচন ধরতে পারে সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ ব্যাকটেরিয়া পনেরোতে বলছে বাংলাদেশে প্রতি বছর সাধারণত নিচের কোনটি ঘটে দেখা যায় সঠিক উত্তরটা হচ্ছে গ অর্থাৎ তাপদা তো বন্ধুরা আমাদের এই নৈবিত্তিকগুলোর সাথে তোমার নৈবিত্তিকের উত্তর কয়টা মিলেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা আর আমাদের চ্যানেলে তোমরা যার মতন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাকি সাজেশনের উত্তরটা পাওয়ার জন্য আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবা আর তোমাদের নৈবিত্তিক কয়টা হয়েছে কমেন্ট সেকশন জানাবা আর গণিতের ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা দেখে নিবা তো বন্ধুরা আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ আমার সামনে আরও বাকি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো খোদা হাফেজ